করলে আমাদের দিয়ে দেবে। বাচ্চাদের কিন্তু একেবারে সেই ওষুধগুলো অটোমেটিক্যালি দিয়ে দেবেন না, এবং বাচ্চাদের নর্মালি একটু ফ্লুইড, হাইড্রেশন, প্যারাসিটামল এগুলো বাদ দিয়ে কিন্তু বাচ্চাদের খুব বেশি ওষুধ নেই এবং বেশি ওষুধ লাগেও না। আর সবসময়তে টেলিমেডিসিনের মাধ্যমে হোক, গিয়ে এখন ডাক্তার দেখানো একটু ঝামেলা আছে, মুশকিল আছে, যেভাবেই হোক ডাক্তারদের সঙ্গে, পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে আলোচনা করে। গভর্নমেন্টাল লকডাউন না হলেও ব্যক্তিগতভাবে পারিবারিক ক্ষেত্রে প্রতিটা পরিবারে প্রতিটা মানুষের মধ্যে আমাদের মুভমেন্টস, যে মুভমেন্ট করা এই মুহূর্তে নেসেসারি নয়, অপরিহার্য নয়, সেই মুভমেন্টটা প্লিজ মিনিমাইজ করুন। গভর্নমেন্ট বললে লকডাউন, আর গভর্নমেন্ট না বললে আমরা যেখানে যাবার দরকার নেই সেখানে যাব, বলতে খারাপ নেই। মিনিমাইজেশন অফ ইন্টারমিংলিং জিনিসটা তালগোল পাকিয়ে গেলে অনিবার্যভাবে যার নেই তার থেকে, যার আছে আর যার নেই তার থেকে ইনফেকশনটা চলে আসবে। সচেতনতা, মাস্ক পরা, নন এসেনশিয়াল অ্যাক্টিভিটিস ইন্টারমিংলিং বন্ধ করা, তার সঙ্গে সঙ্গে যে আওয়ার্স বেঁধে বেঁধে গভর্নমেন্টরা যেভাবে বলছেন সেটা করলে পরে তার থেকে এটা কমছে, ডেফিনেটলি কমছে। আরে ভাই, আমার আপনার চোখের সামনে কমছে। নেক্সট ইস্যু হলো ভ্যাকসিনেশন। এখন ভ্যাকসিনেশন নিয়ে আমাদের প্রচুর দুশ্চিন্তা আছে। আমি প্রথম ঝামেলায় পড়েছেন, অনেকের ডোজের সময় হয়ে গেছে, সেকেন্ড ডোজটা নিতে পারছেন না। অনেকেই আমাদের প্রশ্ন করছেন যে আমার সেকেন্ড ডোজটা 4 সপ্তাহ, তারপর 6 সপ্তাহ, এখন ফিরে 8 সপ্তাহ, এসব হচ্ছে। আমাদেরও কাছে কোনো উত্তর নেই, কারণ কেউ তো কোনো সাইন্টিফিক স্টাডিতে মানুষের ইনকম্পিটেন্সের জন্য তো কোনো সেকশন নেই। আমরা নানান রকম ইনফেকশন হবে কি হবে না করি, কিন্তু কোন স্বাস্থ্য ব্যবস্থায় কত অপদার্থ লোক আছে আর কটা নেই তার তো কোনো সাইন্টিফিক ট্রায়াল হয়নি আজ অব্দি। কি আমাদের প্রোটেকশন দিচ্ছে? যথেষ্ট প্রোটেকশন দিচ্ছে। আমি বলেছি আজকে আপনাদের এই দুশ্চিন্তার সময় আপনাদের সামনে নানান রকম প্রচুর শূন্য, ডেসিমাল পয়েন্ট এইসব নিয়ে আপনাদের কনফিউজ করব না, কিন্তু আমরা যারা এগুলো নিয়ে একটু পাতা উল্টাই, এইসব হিসেব নিকেশগুলো দেখি, উইদাউট আ ডাউট ভ্যাকসিনেশন প্রোটেকশন দিচ্ছে, প্রায় মানে 1000 times প্রোটেকশন দিচ্ছে অ্যাট দ্য স্টেজ অফ ইনফেকশন। সেকেন্ড লেভেলে প্রোটেকশন দিচ্ছে যে যেখানে ফাঁক ফোকর দিয়ে ঢুকে ইনফেকশন হচ্ছে তারা কিছুটা অল্পের উপর দিয়ে বেরিয়ে যেতে পারছেন। দুদিন বাদে স্পুটনিক আসবে, স্পুটনিকের রেজাল্টস যথেষ্ট ভালো। তার কিছুদিন বাদে যদি ফাইজার পাওয়া যায়, ফাইজার প্রবাবলি হ্যাজ দ্য বেস্ট রেজাল্টস অফ অল ভ্যাকসিনেশন। কিন্তু ওভারঅল ভ্যাকসিন আজকে প্রচণ্ড খুব ভালো রকম প্রোটেকশন দিচ্ছে। যারা কোভিড পজিটিভ হয়ে বাড়িতে আছেন আজকে, যারা কোভিড পজিটিভ হয়ে বাড়িতে আছেন তাদের আগেরবারের মতোই প্রথম কথা হলো যে যেভাবে সম্ভব নিজেকে আইসোলেট রাখুন, যাতে আমার আপনার থেকে অন্য লোকের ইনফেকশনটা না যায়। ওষুধ বলতে খুব মারাত্মক ওষুধ এখনও কারো হাতে নেই। একটা কাভারিং অ্যান্টিবায়োটিক দেয়া হয়, একটা অ্যান্টি প্যারাসিটিক ড্রাগ আছে আইভারমেকটিন বলে, সেটা দিলে যে খুব নাটকীয় কাজ হয় তা নয়, বাট উই বিলিভ ইট হেল্পস। আগে যেমন HCQS ছিল, আর তার সঙ্গে কিছু ভিটামিন নিতে পারেন। মেন কথা হলো জ্বরটার জ্বরের দিকে খেয়াল রাখুন, শ্বাসকষ্ট হচ্ছে কিনা খেয়াল রাখুন। হ্যাঁ, শ্বাসকষ্ট বোঝার বেস্ট উপায়, মানুষ আয়নাতে না দেখলে নিজের রেসপিরেটরি রেট গুনতে পারে না, ভেরি ডিফিকাল্ট। তো দেখবেন যে কথা বলা, যে আমি যেভাবে যে কথাটা বলা বলতে পারছিলাম সেই স্বাভাবিক কথাটা বলতে গিয়ে আমার বেশি একটু হাঁপের ভাব আসছে কিনা। আর যদিও আমরা মানুষের ওপর, আপনাদের ওপরে একটা এইটা কিনুন সেইটা কিনুন খরচা খরচা চাপিয়ে দিতে চাই না, তবুও দুটো জিনিস বাড়িতে থাকলে সুবিধা হবে। একটা অপরিহার্য, সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন দেখার, আর অক্সিজেন স্যাচুরেশনটা ঠিক করে লাগাবেন। হ্যাঁ, মানুষের অনেক দুশ্চিন্তা,
অনেকে খুব চিন্তাগ্রস্ত হয়ে হাসপাতালে তাড়াতাড়ি চলে আসছেন, কারণ অক্সিজেন স্যাচুরেশনটা উল্টো করে লাগিয়েছিল। কেউ আবার কি করছেন, বাথরুমে গিয়ে হাত ধুয়ে আসছেন, হাত ধুয়ে এসে হাতের ওপর অনেক জল থাকছে, সাবান থাকছে, তার ওপর ওটা লাগাচ্ছে, দরকার নেই। হ্যাঁ, হাত পরিষ্কার রাখবেন, স্যাচুরেশন লাগার সময় স্যাচুরেশনের সেন্সার সাইডটা ঠিক করে আর ড্রাই ফিঙ্গারের ওপর লাগাবেন, ঘন্টায় হাতে লাগিয়ে বসে থাকার দরকার নেই। এটা সিগনিফিক্যান্ট শ্বাসকষ্ট না হলে ওয়েট, যে ধরুন সকালের দিকে দু তিনবার, বিকেলে দু তিনবার, এইটা দেখবেন। জ্বর দু তিন দিন থেকে জেনারেলি কমে যাচ্ছে, আনরেমিটিং ফিভার যদি হয় ইউ নিড টু নো। আর এবারে অনেকের যেটা বেশি হচ্ছে, অল্প বয়সীদের বেশি হচ্ছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম, ডায়রিয়া। ডায়রিয়া হলে পরে অনেকে এক ঝুড়ি ওষুধ খেয়ে নিচ্ছেন, ডায়রিয়ার কোনো ওষুধ নেই। ডায়রিয়ার ওষুধ হচ্ছে যথেষ্ট পরিমাণে ফ্লুইড, হাইড্রেশন আর জেনারেল যে ওষুধগুলো থাকবে। আর বাবা মারা যদি অল্প বয়সী পজিটিভ ছেলে মেয়েরা থাকেন, তাদের অনেক মানে আপনারাও ভালো ভেবে দুশ্চিন্তা করে ডায়রিয়া হলে পরে এক গাদা সলিড খাওয়াবেন না। হ্যাঁ, আর ডায়রিয়া হলে একটা বাচ্চা কত জল খাবে না খাবে কি করবে, যেটা প্রথম দিকেই বলেছিলাম, পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে একটু কথা বলে নেবেন। আর বড়দের ওষুধগুলো কাট অ্যান্ড পেস্ট করে ছোটদের দেবেন না, ছোটদের ইউজুয়ালি খুব সহজে অ্যান্টিবায়োটিক বা আইভারমেকটিন এগুলো দেওয়া হয় না। আরেকটা প্রশ্ন সবাই মনে হচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার আমরা বাড়িতে রাখবো কিনা। সত্যি কথা বলতে এটা একটা শখের করা, কারণ সবাই এমন বেডের অভাবে ঘুরে বেড়াচ্ছে, কোন ঔদ্ধত্যে আমরা মানুষকে বলবো যে অক্সিজেন, কোনো সভ্য দেশে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার রাখার কথা নয়। এখন আপনারা আমাকে বলবেন যে আমরা কি সভ্য দেশ, তাহলে আমাদের তো রাখা উচিত। সুতরাং শর্ট আনসার ইজ হ্যাঁ, যদি একটা এলাকায় বা হাউজিংয়ে দু চারটে রাখতে পারেন সুবিধা হবে। আবার অক্সিজেন সিলিন্ডার ঘরে ঘরে রাখলে পরে অক্সিজেন ট্রান্সপোর্ট এফেক্টেড হচ্ছে, এই যে চারিদিকে। আর কোভিডের এই দমকা হাওয়া যখন আসে তখন নন কোভিড চিকিৎসা এমনিতেই কমে যায়, আর মানুষ বাড়ির থেকে বেরোতে পারছে না, সে কি এখন তার হার্নিয়া হাইড্রোসিল পাইলস অপারেশনে আসবে, সেটাও ভালো কথা নয়। দিস ইজ অ্যান অ্যাপিল টু দিস গভর্নমেন্ট, আমরা দেখাচ্ছি যে আমাদের অনেক 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 বেড আছে, কিন্তু যতগুলো বেড আমরা মানুষের জন্য রিলিজ করছি দ্যাট ইজ সিম্পলি নট এনাফ। চিন্তা করুন, তাড়াতাড়ি চিন্তা করুন, মানুষ তো দু তারিখ মে অব্দি নিঃশ্বাস নিতে ভুলে যাবে না, যাবে কি? যাকেই যা জিজ্ঞেস করুন লোকে বলবে আগে দু তারিখটা যাক, দু তারিখ সকাল এগারোটার পরে কোন দিকে হাওয়াটা বইছে, এখন সবাই এখানে পদ্মফুল এখানে ঘাসফুল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেটা কাজে লাগবে না সেটা খুলে ফেলে দেবে। কিন্তু আমরা ডাক্তাররা তো পারি না, ওই জন্যে দেখুন না ওই তিন একটা সাদা জামা পরে ঘুরে বেড়াই, কোনো ফুলের ছবি নেই এখানে। আমরাও কি পারলে দু চারটা ফুল কানে গুঁজতে পারি না? আমরাও পারি, কিন্তু এমন কোনো ফুল, ম্যাজিক ফুল তো বেরোয় নি যে ফুলগুলো দিয়ে আপনাদের রাত্রির ১২টায় দুটো বেড দিতে পারবো, যে মানুষটার অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাচ্ছে তার পাশে এসে দাঁড়াতে পারবো। তাই আপনাদের তরফ থেকে, আমার তরফ থেকে, প্রত্যেকটা সাধারণ মানুষের তরফ থেকে, যারা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন এই বেড ক্রাইসিসে, অনেক বেড আছে আমাদের হাতে, রিলিজ করুন, রিলিজ করুন, রিলিজ করুন। বাড়িতে থাকুন, বাড়িতে থাকলে পরে যদি কোনো প্রশ্ন আসে, আমরা আগের বাড়ি দেখেছি একটা হেলথ অ্যাপ করেছিলাম কোভিড ওয়াচ বলে, কোভিড ওয়াচ ব্যবহার করতে পারেন অনলাইনে। এই অ্যাপটার মাধ্যমে, এসলিপিয়া হেলথের মাধ্যমে আমার অনেক সতীর্থ ডাক্তাররা আপনাদের অনেক সময় দিচ্ছেন, আমাদের অনেক অভিজ্ঞ কোভিড ডাক্তাররা অনেক সময় দিচ্ছেন নানান রকম ওষুধপত্র এটা সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। সো উই আর হ্যাপি। আমি একটা কথা আমার যারা আমার সঙ্গে কাজ করেন প্রত্যেককে বলেছি যে এই সময়ের মধ্যে একটা কাজ করার নয়, এবং সেই কাজটা হলো যে ফোনটা দয়া করে বন্ধ করবেন না।
আমরা পারছি না, আমরা অনেক কিছুই করে উঠতে পারছি না। 10টা ফোন হলে হয়তো, 10টাও না হয়তো 20টা ফোন হলে হয়তো একজন দেড়জনকে হাসপাতালে নেবার ব্যবস্থা করতে পারছি। আজকে দুপুরে আমাদের হাসপাতালের উল্টে দিকে স্টেডিয়ামে আমরা 150 বেড খুলতে চলেছি। 150 বেড আজকে আমার মনে হয় রাত্রির 8টার মধ্যে 150 বেড হয়তো ফুল হয়ে যাবে, এমন এমন ইনফেকশনের প্রাদুর্ভাব। সাবধানে থাকুন, গভর্নমেন্ট কবে লকডাউন করলো তার জন্য অপেক্ষা করবেন না। মাস্ক ইজ এসেনশিয়াল, বার 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 আরো একবার বলতে হবে। আননেসেসারি অ্যাক্টিভিটিগুলো অ্যাভয়েড করুন। এবং গভর্নমেন্ট কবে আমার আপনার ওপর কি ডিকট্যাট চালালো, চাপিয়ে দিল, তার আগের কথা হচ্ছে আমি আপনি কতটা সাবধান হলাম। আমি আপনি সাবধান হতে পারলে, আমাদের আননেসেসারি অ্যাক্টিভিটিস মুভমেন্টস কমাতে পারলে, মাস্কিং করলে, অ্যালং উইথ এফেক্টিভ ভ্যাকসিনেশন, এই মহা দানবকেও আমাদের বশে আনা সম্ভব। উই উইল ডু ইট, উই উইল ওভারকাম। আমরা আমাদের অতি সামান্য ক্ষমতা নিয়ে আপনাদের সঙ্গে আছি, যে কোনোভাবে পারেন অ্যাক্সেস করুন আমাদের ফোনের মাধ্যমে, এর মধ্যে দিয়ে যাকে ইচ্ছে। এখন ওসব খেলিয়ে খেলিয়ে টেলিয়ে বানিয়ে টানিয়ে কমার্শিয়াল করার এটা সময় নয়। উই জাস্ট ওয়ান্ট টু সেভ ইয়ার উইথ ইউ। খানিকক্ষণ কথা হলো, আর আমি ঠিক এই স্ক্রিনের কোয়েশ্চেনগুলো আমরা পড়তে পারি না, আমাকে যদি কেউ একটু হেল্প করো, কিছু কিছু কোয়েশ্চেন্স বলো আপনারা বলতে পারেন। আর কারো যদি কোনো কাজে লাগে আমার মোবাইল নাম্বারটা নোট করে নেবেন, আমি আমার মোবাইল নাম্বার লুকিয়ে রাখি না। মাই মোবাইল নাম্বার ইজ, আমি মোবাইলটা কেন নিয়েছিলাম, অনেক কষ্টের মধ্যে নিয়েছিলাম জীবনে। যেদিন মোবাইল নিয়েছিলাম সেদিন মোবাইল কেনার পয়সা ছিল না,